নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সাটিন মাছ বা সার্ডিন মাছের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে প্রায় 8 থেকে 10 পিস সাটিন মাছ নিয়েছি। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন হলুদ। নুন হলুদ দিয়ে আমি ম্যারিনেট করে নিচ্ছি। মাছটায় আমি আগে থেকে একটু ভিনিগার মাখিয়ে রেখেছিলাম। এবার নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে 15 থেকে 20 মিনিট আমি রেস্টে রেখে দিচ্ছি। খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে আমি রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিট। কড়া বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম। এবারে এক এক করে মাছগুলো ভেজে নেব। মাছগুলো একটু কড়া করে ভাজবো, একটু ডিপ করে লাল লাল করে ভেজে নিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, একইভাবে সমস্ত মাছগুলো আমি ভেজে নেব। সাটিন মাছ কিন্তু অনেকটা মাংসের মতোই খেতে, কারণ এতে খুব বেশি একটা কাঁটা নেই। সেই জন্যে এই মাছ দিয়ে ফিশ ফিঙ্গার, চিলি ফিশ, ফিশ ফ্রাই এগুলো করা যায়। আমার কিন্তু সব মাছ ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেতেই আমি দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে। দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। আমি এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য নুন। নুন দিলে পেঁয়াজটা নরম হয়ে যাবে, সেই জন্যে পেঁয়াজে একটু নুন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আরও 1 চামচের মতো তেল। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে এসেছে, সামান্য জল দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1টা টমেটো কুচি। একটা চাপা দিয়ে মিনিট 5 ফুটিয়ে নিলাম। খুব ভালো করে একটু ঘেঁটে দিচ্ছি আমি, যাতে পেঁয়াজ টমেটোগুলো মিশে যায়। দিয়ে দিলাম 1/2 চামচের থেকেও কম লঙ্কা গুঁড়ো। কষানো আমার হয়ে গেছে, দিয়ে দিলাম জল। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এক এক করে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। একটা চাপা দিয়ে কিছুক্ষণ ফুটতে দিলাম। ঝোলটা একটু শুকনো হয়ে এলে আমি নামিয়ে নেব।
ঝোল প্রায় ঘন হয়ে এসেছে। আমি এই অবস্থায় গ্যাস বন্ধ করে দিলাম, গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেব। তৈরি হয়ে গেল সাটিন মাছের ঝাল। যদি এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওয়।